ওম শ্রী গুরুজয়। শ্রী ভগবান গীতায় বলিয়াছেন, নহি জ্ঞানেন সদৃশ্য পবিত্রমিহ বিদ্যতে, অর্থাৎ ইহলোকে জ্ঞানের তুল্য পবিত্র আর কিছুই নেই, জ্ঞানেই মানুষ অন্য সকল জীব হইতে শ্রেষ্ঠ। মানুষ এমন একটি শক্তি নিয়ে জন্মগ্রহণ করে যেই রূপ শক্তি অন্য কোনো পশু পাখির নেই। এই শক্তিটির নামই জ্ঞান লাভের শক্তি। জ্ঞান ও অজ্ঞান যেন আলোক ও অন্ধকার, প্রদীপের উপরে আলো, তলায় অন্ধকার, কিন্তু চারিদিকে যদি আমরা বিজলিবাতি জ্বালাই দেখব আর কোথাও অন্ধকার নেই, ব্রহ্মজ্ঞানই সেই বিজলিবাতি তুল্য। মানুষের অধিকাংশ জ্ঞানই সঙ্গজাত, জন্মগত মানুষের কিছু কিছু জ্ঞান থাকে, যেমন ক্ষুধা তৃষ্ণার জ্ঞান মানুষের জন্মগত, আবার কিছু কিছু জ্ঞান চেষ্টাকৃত। যেমন বর্তমানে মানুষ আধুনিক বিজ্ঞানের সাহায্যে বিভিন্ন রকম যন্ত্রপাতি আবিষ্কার করে মানুষের কল্যাণ করছে এবং মানুষকে জ্ঞান আহরণে সাহায্য করছে। এছাড়াও বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে মানুষ অভিযান করছে দূরে চন্দ্রলোকে এবং চন্দ্র সম্বন্ধে, সেখানকার পরিবেশ সম্বন্ধে বিশেষ জ্ঞান লাভ করে পৃথিবীতে ফিরে আসছে। এই যে মানুষের উন্নতি, এই যে জ্ঞান লাভ, একেই বলা হচ্ছে চেষ্টাকৃত জ্ঞান। এই সকল জ্ঞান বস্তুতান্ত্রিক বা ইন্দ্রিয়গোচর বস্তুর, একে বিষয়জ্ঞানও বলে। এছাড়াও মানুষের আরেকটি জ্ঞান আছে, যেই জ্ঞানটি প্রত্যেক মানুষের বিশেষ প্রয়োজন, সেটি হলো তত্ত্বজ্ঞান বা ব্রহ্মজ্ঞান। ইন্দ্রিয়ের অতীত যে বস্তু সেই সম্বন্ধে যে জ্ঞান, তাকেই তত্ত্বজ্ঞান বা ব্রহ্মজ্ঞান বলে, যেগুলো আমরা ইন্দ্রিয় দ্বারা বুঝতে পারি না, তার জন্য সাধনার প্রয়োজন। মানুষের সঙ্গে পুস্তকের সঙ্গে থেকে মানুষ যে সকল জ্ঞান লাভ করে তাহা সঙ্গজাত জ্ঞান, অর্থাৎ আমরা একে অপর থেকে যে জ্ঞান শিখতে পারি বা বই পড়ে যে জ্ঞান আমরা আহরণ করতে পারি, সেই জ্ঞানই সঙ্গজাত জ্ঞান। তত্ত্বজ্ঞানের পরম তত্ত্বকে কেউ বলেন ব্রহ্মা, কেউ বলেন পরমাত্মা, কেউ ভগবান বলেন। পরম তত্ত্বের নির্বিশেষ সত্তাকে অবলম্বন করে যারা সাধন করেন তাহারা যোগমার্গের সাধক, আর যারা স্বরূপ সাকার সর্বৈশ্বর্যশালী শ্রী ভগবানের সাধনা করেন তাহারা ভক্তিমার্গের সাধক। জ্ঞানমার্গের সাধকগণ ভক্তি স্বীকার করেন না, তাহারা অদ্বৈতবাদী। ভক্তি স্বীকার করলে দ্বৈতবাদ আসে। ভক্তিতে দুইজন চাই, একজন আরেকজনকে ভক্তি করবে, কিন্তু যারা জ্ঞানী তাহারা একের সাধক, এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি, সাধক ব্রহ্ম সাধ্য ব্রহ্ম। ব্রহ্মই সত্য, জগৎ মিথ্যা, ব্রহ্ম ভিন্ন কিছুই নেই, বিশ্ব ব্রহ্মাণ্ডে মাত্র একটি সত্য, সেই সত্যই ব্রহ্ম। একমাত্র ব্রহ্মেরই পারমার্থিক সত্তা আছে, বিশ্বের বা অন্য কোনো বস্তুর নেই। তবে এই পরিদৃশ্যমান জগৎ কি, এই যে আমরা প্রত্যক্ষ করি, ইহার কি কোনো সত্তা নেই? জ্ঞানীরা বলেন, না, ইহার কোনো সত্তা নেই, ইহা মায়া, ভ্রম বা অধ্যাস মাত্র। তাহারা বলেন, যেমন রজ্জুতে মানুষের সর্পভ্রম হয়, যেমন সুক্তিতে রজতভ্রম হয়, তদ্রূপ জগতও একটি ভ্রম, উহা মিথ্যা। কিন্তু জগৎ যদি মিথ্যা হয়, মানুষ যদি মিথ্যা হয়, তবে তো যুক্তিতর্কই অচল, সাধন ভোজনও নেই। তখন জ্ঞানীরা বলেন, জগতের এবং মানুষের একটি ব্যবহারিক সত্তা আছে, যে সত্তা মুক্তির পূর্ব পর্যন্ত থাকে, তাহাই ব্যবহারিক সত্তা, তাহাকে স্বীকার করে নিতে হয়। কিন্তু মুক্তি হলে আর সে সত্তা থাকে না, তখন জীব নেই, জগৎ নেই, কিছুই নেই,
আছে শুধু এক ব্রহ্ম। এখানে একটি প্রশ্ন আসে, যাহারা জীবন মুক্ত হন তাহাদের কি ক্ষুধাতৃষ্ণা থাকে না? দেহ যদি মিথ্যে হয়, সবই যদি ব্রহ্ম, তবে ক্ষুধাতৃষ্ণা সবই তো মায়া, তাহা থাকবে কেন? দেহ ধ্বংস হলে স্বতন্ত্র কথা, তাহার পূর্ব পর্যন্ত। তাহা হইলেই দেখা যায় যে অদ্বৈতবাদের পূর্বেও দ্বৈতবাদ স্বীকার করতে হয়, কারণ মুক্তি পর্যন্ত জগৎ থাকে। সুতরাং জীবনমুক্ত সাধকের দেহ থাকা পর্যন্ত দ্বৈত থাকে। সুতরাং যারা অদ্বৈতবাদে বিশ্বাসী তাদের দ্বৈতবাদ বিশ্বাস করতেই হয়। শুধুমাত্র নির্বিকল্প সমাধির সময় সাধক অদ্বৈত অবস্থান করেন, দ্বৈতে আরম্ভ অদ্বৈতে শেষ। যে অবস্থায় এবং যেরূপ পরিবেশে প্রাচীনকালে জ্ঞানমার্গের সাধক সাধনা করতেন, বর্তমানকালে সেই রকম সাধন আর নেই। সেই গুরুগৃহে বাসও নেই আর ব্রতধর্ম পালন এবং বেদপাঠও নেই। তখন দ্বিজাতিতে উপনয়নের সঙ্গে সঙ্গেই গুরুগৃহে গুরুর অধীনে থেকে ব্রতধর্ম পালন করতে হতো। ব্রাহ্ম মুহূর্তে গাত্রোত্থান, প্রাতঃস্নান, সন্ধ্যা বন্ধনাদি, বেদপাঠ, গুরুর সেবা, পিতামাতা, গুরু ও অতিথিকে দেবতা জ্ঞান, সত্য কথা বলা, পরনিন্দা, পরচর্চা, দিবানিদ্রা ও তাস পাশাখেলা বর্জন এবং বীর্য ধারণপূর্বক ব্রহ্মচর্য পালন প্রভৃতি ব্রতধর্মের প্রধান অঙ্গ ছিল। বেদপাঠ শেষ হলে কেউ কেউ বিবাহ করে সংসারী হতেন, কেউ কেউ আবার বৈরাগ্য অবলম্বন করে সন্ন্যাস গ্রহণ করতেন। সন্ন্যাস গ্রহণের সময় তাহারা সন্ন্যাসী গুরুর নিকট যেতেন, উপযুক্ত বোধ করলে গুরু সন্ন্যাস দিতেন। গুরু বলতেন, তত্ত্বমসি, অর্থাৎ তুমি সেই ব্রহ্ম। শিষ্য তখন বলত, অহং ব্রহ্মাস্মি। তারপর আর গুরু শিষ্যে ভেদ থাকত না, উভয় উভয়কে প্রণাম করতেন। যুগ পরিবর্তনের সঙ্গে সঙ্গে সমাজ, শিক্ষা, ধর্ম সব পরিবর্তিত হয়। সত্যযুগের ধর্ম ত্রেতাযুগে অন্যরূপ ধারণ করল, আবার ত্রেতার ধর্ম দ্বাপরে এবং দ্বাপরের ধর্ম কলিতে পরিবর্তিত হয়ে বর্তমান রূপ ধারণ করেছে। সন্ন্যাসীরা জ্ঞানমার্গের সাধক, তারা নির্বিশেষ ব্রহ্মের উপাসক। নির্গুণ, নিরাকার, সত্তামাত্র ব্রহ্মের উপাসনা বর্তমান যুগে দুঃসাধ্য। যারা নির্বিশেষ ব্রহ্মে আসক্ত তাহাদের উপাসনা অত্যন্ত ক্লেশকর। বিবেক জাগ্রত না হলে বৈরাগ্য আসে না, বৈরাগ্য আসলেই ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এরূপ বোধ আসে। সুতরাং পার্থিব বস্তু, অর্থ বৃত্তের প্রতি, সংসারের প্রতি, ভোগের প্রতি আসক্তিকে প্রথমে ধ্বংস করা চাই। মনে প্রাণে কামিনী কাঞ্চন ত্যাগ, নৃত্য গীত বাদ্য বর্জন, ভূমিতে তৃণসজ্জায় শয়ন, ধাতুদ্রব্য ব্যবহার বর্জন, সরলরূপ ধ্বংস, উত্তম খাদ্য ত্যাগ এবং নৈষ্ঠিক ব্রহ্মচারী হয়ে জীবনযাপন, এই সকল কঠোর নিয়ম পালন করতে হয়। বীর্য ধারণ করে ঊর্ধ্বরিতা হতে পারলে ব্রহ্মজ্যোতি দর্শন ঘটে। কৃচ্ছ সাধন এবং নিরাকারের ধ্যান জ্ঞানমার্গের প্রধান অঙ্গ, তার সঙ্গে সঙ্গে বেদান্ত শ্রবণ। সাধক মেরুদণ্ড টান করে আসনে বসবেন, অবশেষে মনকে বহির্জগৎ হতে টেনে এনে দুই ভুরুর মধ্যস্থলে আজ্ঞাচক্রে শূন্যে লয় করিবেন। প্রত্যহ এইরূপ অল্প অল্প সময় করতে করতে যখন 3 ঘন্টায় পৌঁছে যাবেন, তখন বুঝবেন উন্নতি হয়েছে। মন স্থির হলে ব্রহ্মজ্যোতি দর্শন হয়। প্রথম সবিকল্প সমাধি, সে সমাধিতে দেহের জ্ঞান থাকে। সর্বশেষ স্তরে নির্বিকল্প সমাধি, তখন দেহ, মন, প্রাণ, ইন্দ্রিয় সকলে স্তব্ধ হয়ে যায়, মৃতদেহের মতো দেহটি থাকে। ইহাই নির্বিশেষ ব্রহ্মের স্থিতি। ধ্যানের স্তরে স্তরে অজ্ঞান বিনষ্ট হয়, মনের সম্মুখ হতে যেন একখানা কালো পর্দা সরে যায়।
তাহার পর বিশুদ্ধ জ্ঞানের আলো ফুটে ওঠে। সেই আলোকে সাধক বিশ্বের সবকিছু দেখতে পায়, যা দেখেনি তাও দেখতে পায়, যা শোনেনি তাও শোনে। সাধক বহুবিধ ঐশ্বর্য এবং ক্ষমতা লাভ করে। সমস্ত সাধন ঐশ্বর্য তখন তাহার হাতের মুঠোয় আসে। জ্ঞানমার্গের সাধকগণ শ্রী ভগবানের সাকার রূপ বা অবতার রূপ স্বীকার করেন না, ও সকলকে তাহারা মায়া বলেন। ব্যবহারিক সত্তা স্বীকার করে তাহারা শিবলিঙ্গের সেবা পূজা করেন। জ্ঞান লাভ হলে ওই সকল ত্যাগ করেন। তখন বিগ্রহ মায়া, তখন তাহারা আত্মারাম। তাহারা প্রকৃতির দোষ এবং গুণের অতীত হয়ে পরম ব্রহ্মে অবস্থান করেন। ইহাই ব্রহ্মজ্ঞানের শেষ অবস্থা। জ্ঞানীগণ যোগ ও ভক্তির পথ স্বীকার করেন না, যেহেতু যোগে জীবাত্মা ও পরমাত্মা, ভক্তিতে ভক্ত এবং ভগবান দুইটিই দ্বৈত। এজন্য জ্ঞানীরা স্বীকার করতে চান না, কারণ জ্ঞানীরা অদ্বৈতের উপাসক। সুতরাং তাহাদের জ্ঞান ভিন্ন, মুক্তি লাভের অন্য কোনো পন্থা নেই। ওম শ্রী গুরুজয়, শ্রী গুরুজয়, শ্রী গুরুজয়।